লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মনমোহন সিংহকে ক্রমাগত আক্রমণ করে চললেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিজেপি নিজের ঘর যে এখনো চূড়ান্ত অগোছালো তা ফের স্পষ্ট হয়ে গেল বুধবার। দল যে কোনো সময় লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত বলে বিজেপি দাবি করলেও প্রধানমন্ত্রী পদে কাকে প্রজেক্ট করা হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারলেন না সুষমা স্বরাজ। অরুণ জেটলিরা বললেন, যখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে তখন ঘোষণা করা হবে। নরেন্দ্র মোদী হাবে ভাবে নিজেকে দৌড়ে এগিয়ে রাখলেও সুষমা জেটলিরা কিন্তু সব দরজাই খোলা রাখছেন। इस बार चेहरा होगा कि नहीं होगा चुनाव से पहले, या होगा तो किसका होगा, ये पार्लियामेंट्री बोर्ड तय करेगा समय आने पर। आप उतावले क्यों हो रहे हैं चेहरा देखने के लिए? हम सही निर्णय करेंगे, सही समय पर करेंगे, अपने गठबंधन के साथियों के साथ करेंगे। तो निर्णय होगा और आपको सुनाया जाएगा। पार्लियामेंट्री बोर्ड ने तब भी तय किया था, एनडीए ने बैठ के तय किया गया, वही प्रक्रिया अपनाई जाएगी। पार्लियामेंट्री बोर्ड तय करेगा, फिर एनडीए से कंसल्टेशन होगा और निर्णय दो होंगे। पहला ये करना कि नहीं करना, दूसरा ये करना तो किसको करना, और वो सही समय पर हो जाएगा फैसला। বিজেপির অভ্যন্তরে নরেন্দ্র মোদী এবং তাঁর সহযোগীদের প্রতিপত্তি বেড়েই চলেছে। দলের একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সংসদীয় বোর্ডে জায়গা পেয়েছেন মোদী। তাঁর ঘনিষ্ঠ অমিত শাহকে উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। মোদীও ক্রমেই জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এবিপি আনন্দ নিয়েলসেন যৌথ জনমত সমীক্ষাও বলছে, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু তা সত্ত্বেও বিজেপি খোলসা করে কিছুই বলতে পারছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপির মোদীকে প্রধানমন্ত্রী পদের জন্য আনুষ্ঠানিকভাবে তুলে না ধরার পেছনে দুটি কারণ থাকতে পারে। এক, বিজেপির অভ্যন্তরে মোদীর পাশাপাশি লালকৃষ্ণ আডবাণী, সুষমা, জেটলি, রাজনাথের মতো প্রধানমন্ত্রী পদের একাধিক দাবিদার রয়েছে। দ্বিতীয়ত, মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরলে এখনই বিগড়তে পারে নীতিশ কুমারের মতো গুরুত্বপূর্ণ সহযোগী, তাই আপাতত ধীরে চলনীতি নিতে চাইছে বিজেপি। এবিপি আনন্দ।